বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের এক ভিডিও ঘোরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা যায় রীতিমতো ভাইরাল সে ভিডিও। আর সেখানে দেখা যাচ্ছে জিমে গিয়ে কার্ডিও করার বদলে সাইকেলে বসে নেচেই চলছেন আলিয়া। স্বামী রণবীর কাপুরের নতুন সিনেমার গান এতই ভালো লেগেছে যে সব গান বাদ দিয়ে শুধু সেই গানই শুনছেন তিনি, তার সঙ্গে নেচে চলেছেন। ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে আলিয়ার পরনে কালো পোশাক, খোলা চোল, কার্ডিও করে বেশ কিছুটা ক্লান্ত, তাতেও নাচে এতটুকু ক্লান্তি নেই আলিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাচের ভিডিও পোস্ট করেছেন আলিয়া, আর তার এই কৃতিত্বে খুশি রণবীরের অনুরাগীরা। খুঁজি দেখি শিখি গ্রামীণ ফোন 4G-তে এখনই গ্রামীণ ফোন। আলিয়া তার ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করেছেন, এরপর সেই পোস্টে একের পর এক কমেন্টের ঝড় বইতে থাকে। একজন লিখেছেন, রণবীরের সবচেয়ে বড় চিয়ার লিডার আলিয়া নিজেই। রণবীর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই, তাই তার হয়ে সিনেমার প্রচার করার জন্য আলিয়াকে ধন্যবাদ জানান অনেকে। আলিয়ার নাচ দেখে খুশি হয়েছেন দু ঝুটি মেয়ে মাকার সিনেমাতে রণবীরের সহ অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আলিয়ার সেই নাচের ভিডিও তার স্টোরিতে শেয়ার করেছেন, সেই সঙ্গে মজা করে লিখেছেন, রণবীর নিজের আড়ি থেকে সিনেমার প্রচার করো। লাভ রঞ্জনের দু ঝুটি মেয়ে মাকার সিনেমার তেরি পিয়ার মে গানের সুর দিয়েছেন সঙ্গীত পরিচালক প্রীতম। গানটি প্রকাশ পাওয়ার পর থেকে শ্রোতাদের মন কেড়েছে। ইউটিউবে ইতোমধ্যেই এই গানের ভিউ প্রায় 5 কোটি। স্ট্রিমিং প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই গানটি। আগামী 8 মার্চ সিনেমাটি মুক্তি পেতে চলেছে। ফারজানা স্মৃতি, সময় সংবাদ।